Welcome to Lalgunj! এই হবে কিন্তু ছড়িয়ে যেতে হবে মানে একটা আলাদাই কিন্তু অ্যাডভেঞ্চার ফিল দিচ্ছে এবং আমি কিন্তু জানি না এর ভেতরে আলটিমেটলি কি আছে এই শুটকি মাছ দেখো এখানে শুকানো হচ্ছে পুরো একদম শুটকি লাভার তাদের জন্য কিন্তু আইডিয়াল প্লেস একদম বলতে পারো বাচ্চা বাচ্চা বুড়ি চিংড়ি আচ্ছা ঝুড়ো চিংড়ি এগুলো কি শুটকি হবে তাই তো আচ্ছা পিছনে দেখো এখানে মাছ ধরার যে নৌকাগুলো হয় সেগুলো কিন্তু এখানে আছে এখানে দেখো একদম নৌকার সামনেই আছে দেখো জাল টাল রাখা আছে এদিকে দেখো জাস্ট ঠিক ঠিক করছে লাল কাঁকড়া দারুণ কিন্তু লাগছে এই ফার্স্ট টাইম কিন্তু আমি লাল কাঁকড়া দেখছি এর আগে কখনো দেখিনি টাটকা যে সমুদ্রটা তোমাদের দেখালাম সেই সমুদ্র থেকে কিন্তু এটা তোলা হয়েছে কেমন আছিস ভালো আছিস কি সুন্দর দেখো মিষ্টি দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখো সত্যি বিউটিফুল লাগছে প্রত্যেকের টেন্টের ভেতরে কিন্তু আছে এই টুনি লাইট গুলো দারুন 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 এনজয় করছি দারুন মানে এই যে জিনিসটা এটা কিন্তু এখানে না আসলে কিন্তু ফিল করতে পারবে না এটার জন্যই কিন্তু এখানে আসা ফাঁকা বিচ তার সাথে ঠান্ডা ঠান্ডা জল দারুন লাগে এই লালগঞ্জে আসলে তোমরা কোথায় থাকবে কিভাবেই আসবে সবকিছু কিন্তু তোমাদেরকে ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটা কিন্তু একদম বিনা স্কিপ করে এনজয় করতে থাকো গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সো আমি আজকে চলে এসেছি একদম সাত সকালে এখন ছটা বাজে আর আমি এই মুহূর্তে আছি মাঝেরহাট স্টেশনে হ্যাঁ বেহালা থেকে একদম সব থেকে যে কাছে স্টেশন সেটা কিন্তু মাঝেরহাট স্টেশন আজকে এখান থেকে সরে যাওয়া চলে যাওয়া হচ্ছে শিয়ালদা স্টেশনে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশনে হ্যাঁ শিয়ালদা স্টেশনের কিন্তু সাউথ ডিভিশন থেকে আমাদের যে নামখানা লোকাল সেটা কিন্তু দিয়ে দেবে একটু পরেই মানে 7:14 সময় ট্রেনটা কিন্তু আছে তো অলরেডি একটু আগেই চলে এসেছি মোটামুটি এখন বাজে 6:42 এরকম তো একটুখানি এসে বাইরে এসে একটুখানি চা টা খাবো এখন খেয়ে কিন্তু তারপরে ট্রেন ধরবো তারপরে একদম সোজা রওনা দেবো নামখানার উদ্দেশ্যে আর মোটামুটি আমি যতদূর জানি নামখানা পৌঁছাতে কিন্তু আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি তো সব রকম এক্সপিরিয়েন্স কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে একদম যেটা আমার সাথে হবে মানে ভালো খারাপ যা হবে তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি তো এই ডেফিনেটলি কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখবে স্কিপ করবে না এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন কিন্তু দিচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম আর ভিড়টা জাস্ট দেখো মানে নামখানা লোকালটা ধরার জন্য কি লেভেলের ভিড় মানে এত ভিড়ের মধ্যে কিন্তু ট্রেনটা ধরতে হবে ট্রেন কিন্তু অলরেডি ঢুকছে ওইদিকে কুয়াশার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না বেসিক্যালি 2 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এই মুহূর্তে আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 9:03 আর এখানে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট হল্ট দেবে এখানে এখন তোমরা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো তারপরে কিন্তু ট্রেন ছাড়বে একদম ডাইরেক্ট নামখানা গিয়ে থামবে আর নামখানা নিয়ার অ্যাবাউট ওই ঘরে নাও 10টা এরকম কিন্তু বেশি যাবে নামতে নামতে হয়তো মোস্ট প্রবলেম তো চলো নামখানায় গিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে নেমে গেছি নামখানা স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে আর এখন ঘড়িতে ঠিক বাজে হচ্ছে 10:10 আমরা চলে এসেছি নামখানা স্টেশনে এখন এই স্টেশন থেকে বেরোবো বেরিয়ে কিন্তু একদম বাইরে টোটো অটো এগুলো পাওয়া যায় সেখান থেকে আমাদের রিজার্ভ করে হোক বা শেয়ারে হোক যাই হোক না কেন আমাদের চলে যেতে হবে 10 মাইল বাজারে তারপর 10 মাইল বাজার থেকে কিন্তু আরেকটা আমাদের টোটো পাল্টাতে হবে সব কিছু কিন্তু শেয়ার করবো নামখানা স্টেশনের বাইরে এরকম কিন্তু টোটো অটো কিন্তু এরকম পুরো ভর্তি তোমরা চারদিকে পাবে এখান থেকে মৌসুনি আইল্যান্ড থেকে শুরু করে বকখালি লালগঞ্জ সব কিছুই কিন্তু এখান থেকে যায় তোমাদের মোটামুটি একটু দরদাম কিন্তু করে নিতে হবে স্টেশনের বাইরে বেরোলে কিন্তু এইরকম একটা রাস্তা পাবে সরু আর সেখান থেকেই মোটামুটি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু মেন রোডের উদ্দেশ্যে যাচ্ছে আমরাও কিন্তু যাচ্ছি এই মুহূর্তে মেন রোডের উদ্দেশ্যে আর এইখান থেকে দেখতে পাচ্ছ স্টেশন থেকে টোটোগুলো যাচ্ছে তো তোমরা মেন রোডে গেলে কিন্তু বেশি অ্যাভেলেবেল পাবে গাড়ি ঘোড়া এবং বাজেটটাও কিন্তু তোমাদের পকেট ফ্রেন্ডলি হবে আর এখন যে ব্রিজের ওপর থেকে যাচ্ছে সেটা কিন্তু নামখানা ব্রিজ দারুণ একটা কিন্তু অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট হয়েছে এবং আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই অ্যাকচুয়ালি স্টেশন থেকে লাগবে তোমাদের মেন রোডে আসতে সেখান থেকে তোমরা কিন্তু বাস অটো টোটো সব রকম কিন্তু অ্যাভেলেবেল পাবে এবার কিন্তু তোমরা যদি আসতে রিজার্ভ করে ডাইরেক্ট লালগঞ্জ ঘরে বাইরে ব্রিজ তাহলে কিন্তু তোমাদের ওই অ্যারাউন্ড 3:30 থেকে 4:00 পর্যন্ত এটা কিন্তু ঠিক আছে আর অবশ্যই আমাদের
জাস্ট এই মুহূর্তে টোটো থেকে নামলাম। আমাদের কিন্তু নামখানা স্টেশন থেকে এই ঘরে বাইরে বিচ ক্যাম্প আসতে আমাদের সময় লাগলো নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা, ঠিক আছে। আর এখন দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু বেশ ভালো রোদ পড়ে গেছে, আর অলরেডি এখন হেভি গরমও লাগছে। তো চলো অলরেডি এখন তোমাদের ক্যাম্পের ভেতর ঢুকে তোমাদের পুরো ক্যাম্পটা দেখাই। এই হচ্ছে ক্যাম্প, মানে ঘরে বাইরে ক্যাম্প, পাশে কিন্তু দুর্দান্ত একটা পুকুর, মানে একদম গ্রাম্য যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু ফিল তোমরা ডেফিনেটলি এখানে কিন্তু পাবে। কেক নিয়ে এসেছি আমরা অ্যাকচুয়ালি, তো ছুরি আনিনি, তো আমরা ছুরি আনিনি। লাস্টে কি দিয়ে কাটছি সোনালি? কাঁচি দিয়ে আমরা কাটছি। আর এখানে কিন্তু হ্যাপি বার্থডে হচ্ছে, তো চলো হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে জানি না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ লালগঞ্জ ঘরে বাইরে, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখতে পাচ্ছ দারুন কিন্তু এখানে কাটা হচ্ছে, যেটা দারুন, মানে এইরকম হয়েছে দাও দাও, হ্যাঁ এইভাবে আমাদের খেতে হবে। তো আমরা খিদে পেয়েছে, এমনি খেয়ে নেবে, এইভাবে নিয়ে জাস্ট এইভাবে এরকম করে মুখে ঢুকিয়ে দিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই আসলে এরকম ঢোকাতে পারো কেক। আমরা কিন্তু এসেই এখানে কিন্তু একদম মজা করে কেক টেক খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমরা পেয়ে গেছি এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, মানে আমরা পেয়েছি এখন মাজা। তো এখানে কিন্তু মাজা দেয় মাঝে মাঝে, কিন্তু লিচি ড্রিঙ্কও দেয়। তো খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, এসেই যে ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে দেখো ব্র্যান্ডিং করা আছে ঘরে বাইরে বলে, তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু লাক্সারি যে ক্যাম্পগুলো আছে সেগুলো কিন্তু পড়ছে। এবং একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে ঢুকে, অ্যাকচুয়ালি এই হচ্ছে পুরো ক্যাম্পটা, ভেতরে তাবুটা দেখতে পাচ্ছ, টেন্টের ভেতরে কিন্তু তোমরা দুটো কিন্তু বেড পাচ্ছ, মানে ডাবল বেড, দুজন কিন্তু একদম আরামসে কিন্তু এখানে থাকতে পারছো। কুলার আছে এখানে, ফ্যান আছে, টেবিল ফ্যান, এখানে কিন্তু একটা বসার সুন্দর দড়ি দিয়ে চেয়ার করা হয়েছে, দেখছো টুল টাইপের বলতে পারো। এখানে কিন্তু একটা চেয়ার আছে যেখানে তোমরা দুটো বটল পাচ্ছ, এখানে গ্লাস আছে, ঠিক আছে। মোটামুটি কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এরকম কিন্তু ব্র্যান্ডিং করা এখানে দেখতেই পাচ্ছ, ঘরে বাইরে পুরো ব্র্যান্ডিং করা আছে, বেশ সুন্দর কিন্তু একদম সাজানো। এখানে একটা দেখতে পাচ্ছ বাল্ব, এবং এই যে জায়গাটা পুরো জায়গাটা কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো, মানে রাত্রিবেলায় কিন্তু এই ক্যাম্পের ভিতরটা দারুণ কিন্তু দেখতে লাগবে। এবং এটার যে কস্ট সেটা কিন্তু 1500 টাকা, বুঝতেই পারছো তোমরা। এই 1500 টাকার মধ্যে তো কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুড থাকছে পার ডে পার হেড, এবং দারুণ কিন্তু দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু শীতকালে আমরা এসেছি তাই জন্য কম্বল আছে এখানে, দুটো কম্বল আছে দেখতেই পাচ্ছ। একটা কিট বক্স দেবে তোমাদেরকে, সেখানেও কিন্তু ঘরে বাইরের ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ। সেখানে থাকছে হচ্ছে দুটো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন টুথব্রাশ, তার সাথে একটা চিরুনি, আর এখানে কিন্তু একটা টুথপেস্ট ছোট্ট, আর এখানে একটা শ্যাম্পু থাকছে, আর একদম খুব সুন্দর একটা মিষ্টি ঘরে বাইরে একদম ব্র্যান্ডিং করা একটা সাবান, ঠিক আছে। বেশ ভালো এটা কিন্তু লাগছে ব্যাপারটা দেখতে। আর এছাড়া এখানে তোমরা আয়না পাচ্ছ, চিরুনি তো আছেই দেখালাম, অল আউট আছে, সব কিছু কিন্তু এখানে ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট অ্যান্ড তোমরা কিন্তু সব রকম ফেসিলিটি এটাতে পাবে। লাক্সারি টেন্ট, ঠিক আছে, যেটা তোমাদের এক্ষুনি দেখালাম। আর একদম এই পাশেই আমরা এই টেন্টটা নিয়েছি, এই টেন্টে কিন্তু আমরা 3 জন থাকবো, এটাকে বলা হয় অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, ঠিক আছে। টেন্টের ভেতর দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা এসেই দেখলাম বিছানার চাদর কিন্তু পেতে দিল। আর ভেতরে দেখো 3টে কিন্তু বালিশ আছে, আমরা 3 জন থাকবো এখানে, 3 বন্ধু আমরা থাকবো। আর একদম উপরের দিকে এই পোর্শনটা দেখো বেশ সুন্দর করে কিন্তু টুনি লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এটা রাত্রিবেলা যে অ্যাটমসফিয়ারটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে চার্জিং পয়েন্ট, দেখো এখানে চার্জিং পয়েন্ট করা আছে, কোনো অসুবিধাই নেই, আর মোটামুটি কিন্তু বেশ ভালো একটা জায়গা। আর তার সাথে এখানে যেমন লাক্সারি ক্যাম্পে যেমন দিয়েছে কিট, সেরকম কিন্তু কিটও আছে তাদের ব্র্যান্ডিং করা ঘরে বাইরে, যেমন ছিল ওইখানে এই কিটও কিন্তু সেম আছে, তার সাথে কিন্তু এই সুন্দর একটা রুম ফ্রেশনার। রুম টেন্টের খরচ কিন্তু 1250 টাকা প্রতিজন, এবং অবশ্যই কিন্তু ফুডিং সমেত। এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম নয়, কমন বাথরুম আছে, 1টা 2টো আর 3টে কিন্তু কমন বাথরুম তোমরা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু লাঞ্চ বা ডিনার যাই পড়ো না কেন সেই খাওয়া দাওয়ার জায়গাটা। গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ এরকম পুরো পুকুরের পার ধরে বসানো আছে। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, এখানে কিন্তু আসলে তোমরা ফিশিং করতে পারবে, ফিশিংয়ের জন্য কিন্তু কোনোরকম চার্জেস নেই যতদূর আমি জানি। আর অবশ্যই এই যে ফিশিং করার জন্য যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে বসে তোমরা কিন্তু ফিশিং করতে পারো, এবং সন্ধ্যেবেলা বসেও কিন্তু আড্ডা মারতে পারো চা খেতে খেতে। এই হচ্ছে আমাদের ঘরে বাইরে ক্যাম্প, দেখতেই পাচ্ছ এখান থেকে ঠিক বেরিয়েই একদম এই রাস্তা ধরে সোজা 5 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাব বিচ। আর আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি পুরো এরিয়াটা কিন্তু একদম গ্রাম্য একটা পরিবেশ, সুন্দর, বেশ সুন্দর নির্জন একটা পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছি এই পাশে আরও একটা কিন্তু নতুন বিচস্টে ক্যাম্প তৈরি হচ্ছে, যার নামকরণ এখনও হয়নি, তৈরি হচ্ছে এখনও। আর চলো আপাতত আমরা এখন সোজা
চলে যাই সমুদ্র সৈকতে। এখানকার সমুদ্রটা আসলে কেমন এবং কতটা কি নির্জন সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলো আগে একবার লাঞ্চ করার আগে ঘুরে আসি, তারপরে এসে কিন্তু লাঞ্চ করবো, আর কি কি লাঞ্চে আমাদের থাকছে সব কিছু কিন্তু দেখাবো চলো। আর আমরা কিন্তু এই ক্যাম্প থেকে সোজা এলাম, এখানে কিন্তু ঝাউবনটা শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক তারপর থেকে শুরু হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গলটা। এই পুরো অংশটা দেখো ম্যানগ্রোভের কিন্তু জঙ্গল আছে, সাঁকো টাইপের করা হয়েছে অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা তুমি একটু যদি ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটাকে সম্ভবত জল কিন্তু পাস করে, ঠিক আছে, এখন হয়তো নেই জলটা, এখান থেকে কিন্তু জলটা পাস করে, তাই জন্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে হালকা হালকা জল এখানে আছে। আর মাঝে সাঝে কিন্তু যখন জল বেড়ে যায় এখানে কিন্তু নৌকা যাতায়াত করে। এসে গেছি সমুদ্র সৈকতের সামনে, ওই হচ্ছে সামনে সমুদ্র সৈকত। আর ঠিক এই জায়গাটাতে একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু শুটকি মাছের চাষ হচ্ছে, দেখো পুরো ঢেলের শুটকি মাছ কিন্তু এখানে শোকানো হচ্ছে। একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি, যদি আমি গন্ধ সহ্য করতে পারি না একদমই, কিন্তু তবুও তোমাদেরকে একবার দেখিয়ে আনছি। এই শুটকি মাছ দেখো এখানে শুকানো হচ্ছে পুরো একদম, দারুণ কিন্তু একটা লাগে। যারা কিন্তু শুটকি লাভা শুটকি পছন্দ করো তারা কিন্তু এই লালগঞ্জে এসে অবশ্যই শুটকি পারচেস করতে পারো, দারুণ লাগবে এটা দেখে। কেমন লাগছে সোনালি আর অমিত? লালগঞ্জের সি বিচে কিন্তু এখানে সাদা বালি, ঠিক আছে, একদম পুরো ধবধবে সাদা কিন্তু বালি দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বালি দিয়ে ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা রিসেন্টলি পুরী গেছিলাম, সেখানে কিন্তু হলুদ রঙের বালি ছিল, কিন্তু এটা কিন্তু পুরোটা একদম দেখো বিচটা পুরো হোয়াইট বালি। আর এই বিচেই কিন্তু ওখানে লাল কাঁকড়া তোমাদের দেখাবো যদি আমি দেখতে পাই, কেননা প্রচুর লাল কাঁকড়া কিন্তু এখানে হেঁটে বেড়ায়। দেখো পুরো ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র এখানে ঝাউবন আছে আর তার সামনেই সমুদ্র। আর এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ভাটা আছে, ঠিক আছে। আর এখানে জোয়ারের টাইমটা মেনলি যখন জলটা বেশি থাকে তখনই কিন্তু মানে স্নান টান টুকটাক তোমরা করতে পারবে। আমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো দূর থেকে জুম করে, কেননা কাছে গেলেই এই লাল কাঁকড়াগুলো কিন্তু পাই পাই করে গর্তে ঢুকে যাচ্ছে। এখানে দেখো জাস্ট ঠিক ঠিক করছে লাল কাঁকড়া, দারুণ কিন্তু লাগছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি লাল কাঁকড়া দেখছি, এর আগে কখনো দেখিনি, দারুণ লাগছে কিন্তু। তোমাদের কেমন লাগছে এই অ্যাটমসফিয়ারটা দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। একদম সমুদ্রের উল্টো দিক এই যে ঝাউবনটা আছে, এই ঝাউবনের কিন্তু সৌন্দর্যটা আলাদাই একটা মানে ভাইব ক্রিয়েট করছে এই লালগঞ্জ সি বিচটাকে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, চলো আসো আমার সাথে। তো এইরকম একটা কিন্তু অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম কিন্তু মানে রিয়েলাইজ করছি বলতে পারো। সুন্দর সবুজে ঘেরা সাদা বালির ওপর একটা যেন মনে হচ্ছে মানে পেন্টিংয়ে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটা পেন্টিংয়ের মধ্যে, এত সুন্দর একটা কিন্তু বুঝতেই পারছো মানে দারুণ একটা পরিবেশ। তোমার এখানে না আসলে এই যে ব্যাপারটা এটা কিন্তু ফিল করতে পারবে না, দেখো জাস্ট অনবদ্য কিন্তু দেখতে লাগছে। আমি চেষ্টা করলে আরও অনেক দূর ভেতরে যেতে পারি, কিন্তু এগুলোকে আমাকে এইভাবে কিন্তু সরিয়ে যেতে হবে, মানে একটা আলাদাই কিন্তু অ্যাডভেঞ্চারাস ফিল দিচ্ছে। এবং আমি কিন্তু জানি না এর ভেতরে আলটিমেটলি কি আছে, ঠিক আছে, অনেক কিছু থাকতে পারে ভয়ঙ্কর জিনিসপত্র, কিন্তু তাও আমার একটু ভালো লাগছে তাই জন্য তোমাদেরকে দেখালাম। বিচ থেকে ঘুরে আসার পর যেটা বলছিলাম, পেটে কিন্তু ছুঁচো ডল মারছে, তার জন্য বসে পড়েছি খেতে। দেখতেই পাচ্ছি আমরা পাঁচজন অলরেডি বসে পড়েছি, অলরেডি ওদিকে খাওয়াও শুরু হয়ে গেছে। আর আমাদের থালায় দেখো মোটামুটি আছে একদম সাদা চালের ভাত, আর এদিকে কিন্তু তোমরা হচ্ছে আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এবং এখানে কিন্তু একটা মাছ ভাজা আছে দেখতেই পাচ্ছ। এছাড়া কিন্তু এটা কিন্তু আমুদি মাছ, রাইট, আর এটা কিন্তু মুসুর ডাল, একদম দেখো মুসুর ডাল আছে। এছাড়া এখানে কি মুগের ডাল আছে? আচ্ছা এটা মুগের ডাল আছে দেখতেই পাচ্ছ, দাদা কিন্তু এখানে সার্ভ করছে। আর এই হচ্ছে এখানে ঘি আছে, এখানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা নুন সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে কিন্তু এখানে শেষ নয়, আরও কিন্তু আসতে চলেছে আইটেম, চলো আগে শুরু করা যাক। পমফ্লেট চলে এসছে, এই হচ্ছে পমফ্লেটের সাইজ, একদম মোটামুটি মিডিয়াম সাইজের আছে। আর একটা কিন্তু এমন টাটকা, যে সমুদ্রটা তোমাদের দেখালাম সেই সমুদ্র থেকে কিন্তু এটা তোলা হয়েছে দেখতেই পাচ্ছ। আর অর্ধেক ভাত কিন্তু মোটামুটি পেটে চলে গেছে, বহুত খিদে পেয়েছে দেখতেই পাচ্ছ, সবার পাত একদম পরিষ্কার। সোনালি কতগুলো মাছ খেলি? আচ্ছা এরকম ব্যাপার। আর তুই কটা আমুদি মাছ কটা পেয়েছিস বলতো ঠিক করে? তিনটে, একটা আমার পেটে গেছে, সেটা একমাত্র আমি, সেটা কত ওই জানতো। একদম সন্ধে 5:39, আর ঘরে বাইরে বিচস্টের সন্ধেবেলার যে পরিবেশটা সেটা দেখো জাস্ট, কি সুন্দর টুনি লাইট দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে একদম উপরে খড়ের ওপরে, দেখো কি সুন্দর করে লাগছে সাজানো। আর এরকম কিন্তু টুনি লাইট প্রত্যেকটা মানে যে ক্যাম্পগুলো আছে এবং টেন্টগুলো আছে তার ভেতরেও আছে। এটা দেখতে হবে আমাদের টেন্ট, তোমাদেরকে দেখালাম আমি একটু আগে। আর এরকম কিন্তু পুরোটা সাজানো খুব সুন্দর করে। আর এই যে পুকুরটা, পুকুরের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাছে টুনি লাইটগুলো কিন্তু লাগানো আছে, দেখো এ দেখো দারুণ কিন্তু লাগছে, মানে এই একটা এক্সপিরিয়েন্সটা অন্যরকম, দেখো পুরো পরপর অনেকগুলো গাছে কিন্তু টুনি লাইট লাগানো আছে। আর এদিকটাতেও কিন্তু আছে, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি চলো। ওয়াও
অপূর্ব লাগছে, খুব সুন্দর। মানে একটা নীলিবিলি জায়গায় এসে শহরের সেই কোলাহল থেকে বেঁচে তোমরা যদি আসতে যাও একদিনের জন্য, এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কি সুন্দর লাগছে, দেখো সত্যি বিউটিফুল লাগছে। প্রত্যেকের টেন্টের ভেতরে কিন্তু আছে এই টুনি লাইটগুলো, দারুণ দারুণ। সন্ধে হতে হতেই চলে এসেছে, দেখতে পাচ্ছ মুড়ি আর ঝুড়ি ভাজা, আর সাথে কিন্তু এখানে আছে পেঁয়াজি, দেখতে পাচ্ছ তিন পিস কিন্তু এখানে পেঁয়াজি আছে, তো একটা দারুণ ব্যাপার। আর এরপরেই কিন্তু একদম বারবিকিউ তোমাদের দেখাবো। এই হচ্ছে কিন্তু চিকেন বারবিকিউ, দেখো ওয়াও অত্যন্ত দারুণ লাগছে কিন্তু এটা। মানে কখন হবে আর আমরা কখন খাবো সেই অপেক্ষায় আছি, দারুণ দারুণ। এই হচ্ছে কাবাব, তো যেটা হচ্ছে 1 কিলোর দাম কিন্তু 600 টাকা পড়বে বারবিকিউ, আর তোমরা যদি 1.5 কিলো নাও তাহলে কিন্তু 900 টাকা। তো আমরা কিন্তু মোটামুটি 5 জন আছি, তাই জন্য কিন্তু আমরা 1.5 কিলো নিয়ে নিয়েছি। আর মোটামুটি দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো বেশি কথা বললে অলরেডি শেষ হয়ে যাবে আর আমি কিছু পাবো না, তাই আমাকে এখন হামলে পড়তে হবে। এবং দারুণ একটা কিন্তু আমি যেখানে আমরা উপভোগ করছি মোটামুটি, কিন্তু আমি একানই মোটামুটি দেখতে পাচ্ছি প্রচুর লোকজন কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে এসছেন, তারাও কিন্তু আছেন। আর এই যে পাতা এখানে কাট আছে যেগুলো কিন্তু জ্বালানো হচ্ছে, পুরো দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে কিন্তু। ডেফিনেটলি তোমরা যারা আসবে এই ঘরের বাইরে ক্যাম্পে, তারা কিন্তু এইটা ডেফিনেটলি কিন্তু নিতে পারো। আর কীরকম কী কস্ট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কেমন কী কস্ট পড়ে যদি বোন ফেয়ার কেউ করতে চায়। কস্ট বলতে আমাদের 10 কিলো কাঠ চালিয়ে দিই, 10 কিলো কাঠ চালালে 500 টাকা নেওয়া হয়। আচ্ছা, আর যদি 5 কিলো কাঠ ক্ষেত্রে সেটা 300 টাকা কস্ট পড়ে। আচ্ছা, আর তার নিচে কিছু হয় না? না, তার নিচে কিছু হয় না, মিনিমাম 300 টাকা, মিনিমাম 300 টাকা। আচ্ছা, আর সব থেকে বেশি হচ্ছে 500 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি যতক্ষণ চলবে ততক্ষণই? হ্যাঁ। সব রকম এন্টারটেনমেন্ট সন্ধ্যাবেলায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত্রির বেজে গেছে 10:30 কাছাকাছি। আর ঘরে থাকলে মোটামুটি ওই 10:45 সময় আমি ডিনার করি প্রত্যেক দিন, তবে আজকে এখন ডিনার করছি ঠিক 10:30 বাজে। আর মোটামুটি দেখতে পাচ্ছ সবাই বসে গেছে অলরেডি, অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে ওদিকে, ভাত দিয়ে দিয়েছে। আর এখানে আলু ভাজা আছে, এই আলু ভাজাটা কিন্তু লাগলে আবার নিতে পারো তোমরা। এখানে তোমরা আছে তরকারি, আর এখানে স্যালাড আছে, ডাল আছে এক বাটি, আর এখানে কিন্তু অপশন আছে মানে তোমরা চাইলে রুটিও নিতে পারো, তার সাথে কিন্তু চিকেনটাও আসবে একটু পরে। আর অলরেডি চলে এসছে একদম চিকেন, 2 পিস চিকেন আর আলু দিয়ে দিয়েছে, তো চিকেনের পিসগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের বলতে পারো, খুব বড় কিছু নয়। তো মোটামুটি এই হচ্ছে আমার খাওয়া একদম শেষের দিকে, তো বেশ ভালো একটা আর কি দিনটা কাটালাম পুরো দিনটা। সো গুড মর্নিং এভরিওয়ান, সো উঠে গেছি সকালবেলায় একদম ভোরবেলায় বলতে পারো, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম গরম লিকার চা নিয়ে নিয়েছি। জেনারেলি কি হয়েছে, এই যে পেছনে দেখতে পাচ্ছি যে দোকানটা আছে এখান থেকেই আমরা এখন চা খাচ্ছি, আসলে টেন্ট থেকে যে চাটা দিয়েছে সেটা ঠিক মন মতো হয়নি, তাই জন্য বাইরে থেকে কিন্তু আবার চাটা নিয়ে নিয়েছি। তো এখন চাটাকে একটুখানি ঘোরাঘুরি করবো, আশেপাশটা দেখবো, আর অবশ্যই 9:30 দিকে আবার একটু সমুদ্র সৈকতের দিকে যাবো, সেখানে কিন্তু ওই মাছের যে ট্রলারগুলো সেগুলো আসবে, তো সেগুলো একটুখানি স্বচক্ষে দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বাজে 7:35 আর আমরা চাটা খেয়ে চলে এসেছি এই মুহূর্তে বিচে, আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ একদম সমুদ্রটা, শান্ত একটা ঠান্ডা পরিবেশ এখানে, খুব সুন্দর লাগছে সকালবেলা এসে ফিলটা। আর এখানে দেখো সূর্যমামা উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে, মানে এই জায়গাটা জাস্ট ফটোগ্রাফির জন্য এই মুহূর্তে মানে অ্যাপ্রোপ্রিয়েট, দারুণ লাগছে। আর ওদিকটা কিন্তু বেশ সুন্দর, মানে কুয়াশা টাইপের পড়েছে, দেখো ওদিকটা পুরো ঘন কুয়াশা পড়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের বন্ধু বান্ধবরা এখানে হাঁটাচলা করছে, বেশ ভালো। আর বালিটা কিন্তু খুব ঠান্ডা। Day 2 যেদিনকে আমরা চেক আউট করবো সেদিনকে একদম সকালবেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ সি বিচে, আর যেটা অ্যাকচুয়ালি আমরা এখানে এনজয় করছি সেটা হচ্ছে এখানকার যে সমুদ্র সৈকতের জল, সেটা অলরেডি দেখছি এখন জোয়ারের জন্য কিন্তু বেড়ে গেছে জলটা। আমি এই মুহূর্তে জলের ওপরেই দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড পরিমাণে মুখে রোদ পড়ছে, তাই জন্য দেখতে পাচ্ছি না, আলটিমেটলি চোখে তাকাতে পারছি না। আর আমার পিছনে দেখো এখানে মাছ ধরার যে নৌকাগুলো হয় সেগুলো কিন্তু এখানে আছে, এখানে দেখো একদম নৌকার সামনেই আছে, দেখো জালটাল রাখা আছে এদিকে, আর ওদিকে মাছ কিন্তু ধরে আনা হচ্ছে, এদিকে কিন্তু মাছগুলো এখন তোমার লোডিং হবে, সেগুলো তোমাদেরকে একচুয়ালি দেখাবো। আর ফিলটা কিন্তু দারুণ লাগছে, দেখো পুরো জলের মাঝখানে কিন্তু আমি এই মুহূর্তে আছি, দারুণ লাগছে কিন্তু। ট্রলারগুলো থেকে কিন্তু মাছগুলো এই মুহূর্তে আনলোডিং করা হচ্ছে, দেখো এরকম করে কিন্তু ওই যে বাঁশটা আছে দাদাদের হাতে সেখানে কিন্তু এখানে লোডিং করা হচ্ছে, তারপরে এগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে শুটকি করার জন্য। এগুলো কি মাছ আছে দাদা? বাচ্চা বাচ্চা, আচ্ছা ঝুড়ো চিংড়ি, এগুলো কি শুটকি হবে তাই তো?
আচ্ছা বিচ থেকে ঘুরে এসে আলটিমেটলি প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর একটু পরে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে যাবো। আর যে প্যাকেজটা আমরা নিয়েছি তার মধ্যেই কিন্তু এই ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড আছে। এই মুহূর্তে আছে লুচি, আর এখানে সিদ্ধ ডিম আছে, আর একটা মিষ্টি আছে, তার সাথে এখানে তোমার একদম আলুর তরকারি আছে। একটা তরকারিটা যেরকম অসাধারণ, লুচিটা যেরকম নরম। দেখতেই পেয়ে গেছো সোনালী, মোটামুটি কবে শেষ করে দিলি? এক পিস শেষ হয়ে গেছে। ওইদিকে হচ্ছে অমিত দাঁড়িয়েছে, খাবি না? তোমরা চাইলে কিন্তু এখানে অপশনাল বোটিং করতে পারো, মানে তোমরা এখানে যদি চাও বোটিং করতে তাহলে কিন্তু এনাদেরকে বলবে, এনারাই কিন্তু ব্যবস্থা করে দেবে। আর বোটিং এর কস্ট পড়বে অ্যারাউন্ড 600 rupees, ঠিক আছে? তো তোমরা কিন্তু অনায়াসে পাঁচজন বা ছজন, যদি ছজন যদি যাও তাহলে পার হেড কিন্তু 100 টাকা করে পড়বে, বুঝতেই পারছো তো? কিন্তু করতে পারো, এইটা কিন্তু করতে পারো। আমরা করলাম না, তার কারণ আমাদের হাতে এই মুহূর্তে সময় নেই। আর যাওয়ার দিনকে এখান থেকে কিন্তু নামখানা থেকে ডাইরেক্ট শিয়ালদার ট্রেন কিন্তু খুব একটা নেই, অ্যাভেলেবেল নয় খুব একটা। তাই জন্য তোমরা কি করবে, তোমরা 10:30 সময় যদি চেক আউট করে মানে বেরিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে কিন্তু এখান থেকে টোটো ব্যবস্থা করে দেবে এরাই, মানে এই টোটো এইখান থেকেই ব্যবস্থা করে দেবে, তোমাদের কিন্তু নামখানা স্টেশনে পৌঁছে দেবে। দেন ওখান থেকে 12:30 একটা ট্রেন আছে যেটা লক্ষ্মীকান্তপুর তোমাদের নাও হবে। লক্ষ্মীকান্তপুর নেমে 2টার সময় একটা কিন্তু ট্রেন আছে, ওটা ধরে কিন্তু তোমরা ডাইরেক্ট শিয়ালদা চলে যেতে পারো, মানে লক্ষ্মীকান্তপুর লোকাল একদম ডাইরেক্ট শিয়ালদা তোমাদেরকে নামিয়ে দেবে। তো এইটা একটা অপশন কিন্তু তোমরা পাচ্ছ। তো ডেফিনেটলি তোমাদের টাইম অনুযায়ী তোমরা আবার ট্রেনের টাইমগুলো চেক করে নিতে পারো। তো আশা করি এই পুরো ব্লগটা লালগঞ্জের তোমাদের খুবই ভালো লেগেছে, আর ডেফিনেটলি কিন্তু লালগঞ্জে চলে আসো, মানে বকখালির একদম কাছে, বকখালির মন্দারমণি তো প্রচুরবার গেছো এদিকে, হ্যাঁ, তো একবার লালগঞ্জে আসো। তোমাদের একদিনের ট্যুর মানে এক রাতের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট অপশন বলতে পারো, একদম ফাঁকা নির্জন সি বিচ, খুব ভালো লাগবে। তার সাথে খুব ভালো লাগলো আমাদের এইখানে পুরো ঘরে বাইরে এই ক্যাম্পটা থেকে, আমি সাজেস্ট করবো ডেফিনেটলি এখানে আসার। ডেসক্রিপশন বক্সে কিন্তু এনাদের নাম্বারও আমি দিয়ে দিয়েছি, তো অবশ্যই ফোন করে নিয়ে এখানে কিন্তু বুকিং করে আসতে পারো। আজকের মতো গুড বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।